আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আপনাদের সাথে আলোচনা করব আসন্ন পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা এবং তৎপরবর্তী প্রতিষ্ঠান প্রধানদের জন্য যে ধরনের নির্দেশিকা এসেছে সে বিষয় নিয়ে। তো প্রথমেই আমরা জেনে নিই যে গত 18 তারিখ পর্যন্ত শূন্যপদের যে চাহিদা চাওয়া হয়েছিল, যেখানে মোট শূন্যপদ পাওয়া গিয়েছে 96,806টি, যার মধ্যে সর্বাধিক সংখ্যায় শূন্যপদ পাওয়া গেছে মাদ্রাসা পর্যায়ে 47,612টি। দ্বিতীয় অবস্থানে আছে স্কুল, যেখানে 42,866 শূন্যপদের তালিকা পাওয়া গেছে। এছাড়া কলেজ পর্যায়ে এবার খুবই সীমিত সংখ্যক শূন্যপদের তালিকা পাওয়া গেছে, যেখানে মাত্র 4,371টি পদ পাওয়া গিয়েছে। এছাড়া কারিগরি পর্যায়ে 1,957টি পদ পাওয়া গেছে, মোট 96,806টি পদ। মূলত এবার রেকর্ড সংখ্যক পদ পাওয়ার পিছনে একটি কারণ আমরা পূর্বেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের যে চাহিদাটি নেওয়া হয়েছে এর আগে, সেটি এবার ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হতে পারে, ব্যানবেসের সাথে তথ্য মিলিয়ে তারাও সেই তালিকাটি এনটিএসের হাতে দিতে পারে। তো দেখুন, তার কিন্তু একটা এখানে ইম্প্যাক্ট ঘটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড সংখ্যক শূন্যপদের একটা সংখ্যা পাওয়া গেছে। আমরা ধারণা করেছিলাম যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এরকম একটি পদ পাওয়া যেতে পারত, যেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, যে 90,000+ শূন্যপদের একটা সংখ্যা আসতে পারে। যদিও সেখানে মাত্র 54,304টি পদ আমরা পেয়েছি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির সে 68,000+ পদ পাওয়া গিয়েছিল। তো দেখুন, এবারে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপে সেটি কিন্তু এক ধরনের অসম্ভবকে সম্ভব করা সক্ষম হয়েছে। যা হোক, এই যে এখন এতগুলো পদ, প্রায় লাখের কাছাকাছি পদ, দেখুন বরাবরের মতোই কিন্তু সিংহভাগ পদ ফাঁকা থেকে যাবে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্টের পরে। কেননা এখানে 1 থেকে 17তম সবাই সুযোগ পাচ্ছে কিনা, তা সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভবত 1 থেকে 15তম শেষ পর্যন্ত বাদ যাবে, যদিও তাদেরকে যদি শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হয় তারপরে কিন্তু পদগুলো পূরণ সম্ভব নয়, অনেক ঝামেলা হবে। পাশাপাশি এবারে কলেজ পর্যায়ে পদের সংখ্যা কম থাকার কারণে এখানে এক ধরনের তীব্র প্রতিযোগিতা হবে এবং অনেক প্রার্থীর মনোক্ষুণ্ণ হওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়ে গেছে। এবং এবার হাই সেকশনে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে প্রচুর পরিমাণে চারুকারু বিষয়ে পদ পাওয়া গিয়েছে, তার মানে উল্লেখযোগ্য প্রার্থীর এবার চারুকারু বিষয়ে জব হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে পদগুলো তালিকার পাশাপাশি কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রধানদের জন্য একটি নির্দেশনা দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে আগামী 25 তারিখ রাত 12টার মধ্যেই যারা যে চাহিদা বা অধিশাসন দিয়েছিলেন সেটি সংশোধন করতে হবে। এবং সংশোধন করার জন্য বলা হয়েছে যে যে নির্দেশিকা এর আগে দেওয়া হয়েছে সেখানে খ নম্বর অনুচ্ছেদের 11, 12, 13, 14 এই নাম্বারগুলো যথাযথভাবে পূরণ করতে হবে বা পালন করতে হবে কিংবা অনুসরণ করতে হবে। এখন এইখানে কিন্তু থ্রেটমূলক কথাও রয়েছে, যদি কোনো কারণে এই চাহিদার ব্যত্যয় ঘটে অর্থাৎ কোনো ঝামেলা সৃষ্টি হয় সেখানে কিন্তু প্রতিষ্ঠান প্রধান এর দায়ভার গ্রহণ করবে। এখানে 11 নম্বর পয়েন্টে যে বিষয়টি বলা হচ্ছে যে কাম্য শিক্ষিত আছে কি না সেটি ইয়েস বা নো সিলেক্ট করে দেখাতে হবে, অর্থাৎ কাম্য শিক্ষিত আছে ইয়েস, না থাকলে নো। এখন যদি কেউ শাখার উপরে শিক্ষক নিয়োগ দেয় তাহলে কিন্তু সেটাও করতে হবে। 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি একাধিক পদ যুক্ত করে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে এখানে প্রথমে পোস্ট, এরপর সাবজেক্ট, এভাবে যুক্ত করতে হবে, এভাবে তিনি যত খুশি যুক্ত করতে পারবেন। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যদি কারো পদ ভুল হয় অর্থাৎ চাহিদাটি ভুল হয় তাহলে সেটি ডিলিট করা প্রয়োজন, ডিলিট করার জন্য তিনি যদি একাধিক পদ দিয়ে থাকেন তাহলে ডিলিট অপশন থেকে সেখানে সংশোধন করে আরেকটি পদ নিয়ে আসতে হবে, নিয়ে এসে তার ভুল পদটিকে ডিলিট করতে হবে। এবং 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে শেষে গিয়ে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে, অবশ্যই তার আগে আরেকবার আপনার চাহিদাটি ভালোভাবে যাচাই করতে হবে যে কোথাও কোনো গলত থেকে গেল কিনা, ভুল থেকে গেল কিনা। এরপরে যদি কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই সেখানে প্রিন্ট করে একটা প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে প্রতিষ্ঠান প্রধানদেরকে। আমরা আশা করছি খুব দ্রুতই পঞ্চম গণবিজ্ঞপ্তি আপনার হাতে পেয়ে যাবেন। এখন 2টি অপশন এখানে রয়েছে, যে এই মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসে বিজ্ঞপ্তিটি হাতে পাওয়া যাবে। আল্লাহ হাফেজ।